অন্তত 22 দেশে ছড়িয়েছে সার্স ধর্মী এই ভাইরাসটি। এই অবস্থায় সব দেশকে সমন্বিত সতর্ক ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত চীনে মৃতের সংখ্যা 170 ছাড়িয়েছে, আক্রান্ত 7700। থমথমে রাস্তাঘাট, চলছে মরে মরে তল্লাশি। যুদ্ধ নয়, অজানা এক ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এমন ব্যাপক প্রস্তুতি। সর্বশেষ স্বায়ত্তশাসিত তিব্বতে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস, ফলে বেইজিং, সাংহাই সহ পুরো চীনা ভূখণ্ডেই বিস্তার ঘটল এর। গেল 24 ঘন্টায় নতুন করে 1700 জন আক্রান্ত হয়েছে, মোটের হিসেবে যা 8000। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 150 কম মানুষ, লক্ষণ দেখা গেছে আরো 12000 মানুষের মধ্যে। লক্ষণ দেখে সে অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে বাড়ি ফেরার রোগীর সংখ্যা ভীষণ কম, তবে তারা আবার অসুস্থ হচ্ছেন না, এটা আশার খবর। শ্বাসপ্রশ্বাস ও হাঁচি কাশির মাধ্যমে সংক্রমণের সংখ্যা এড়াতে ভিড় বাড়ছে মাস্কের দোকানগুলোতে। ঘর থেকে পারতপক্ষে বের হচ্ছেন না সারা দেশের কোটি মানুষ। অতি প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে বাস, রেল ও মেট্রো স্টেশনের মতো ব্যস্ত এলাকাগুলোতে। ট্রেন থেকে উঠতে নামতে তাপমাত্রা মেপে দেখা হচ্ছে, নিয়মিত নজরদারিতে স্বস্তি পাচ্ছি, সুস্থতা নিশ্চিতে মাস্ক ব্যবহারও সবাই সচেতন। পুরো চায়নাতে আমাদের ছেলে মেয়ে যারা আছে, বড় ভাই বোন যারা আছে, আমাদের কি ইনফেক্টেড হয়েছে কিনা সেটা একটু জানার জন্য এখন পর্যন্ত আমরা কোনো কনফার্ম কেস পাইনি আমাদের বাঙালিদের মধ্যে। প্রতিবেশী সব দেশ আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে তালিকায় যোগ হয়েছে মধ্যপ্রাচ্য। তবে চীনের বাইরে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও তাতে স্বস্তির সুযোগ নেই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল কয়েকদিনে ভাইরাসটির গতিবিধি বদলেছে। জাপান, ভিয়েতনাম আর জার্মানিতে মানব দেহ থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে নিশ্চিত আমরা। এ অবস্থায় বড় ধরনের মহামারী এড়াতে সব দেশের বাড়তি সতর্কতা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের পর চীন থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে কানাডা, ফ্রান্স, ব্রিটেন, ফিলিপাইন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ। ছোঁয়াচে ভাইরাসটির বিস্তার রোধে চীনে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে ব্রিটিশ এয়ারওয়েজ, আমেরিকান এয়ারলাইন্স, লুফথানসা এয়ারলাইন্স, এয়ার কানাডা সহ বেশ কিছু বিমান সংস্থা। নানা উদ্যোগ নেওয়ার ঘোষণা নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখনো করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি, তবে প্রস্তুত আছে দেশ। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক চীনা নাগরিকের পরীক্ষা নিরীক্ষা চলছে রাজধানীতে, এখনো ভাইরাসের আলামত মেলেনি বলে জানিয়েছে রোগ তত্ত্ব বিভাগ। চীনে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস প্রতিদিনই ছড়াচ্ছে নতুন দেশে, আতঙ্ক তাই বিশ্বজুড়েই, বাংলাদেশও ব্যতিক্রম নয়। চাপার শঙ্কা, আতঙ্ক আছে সবার মধ্যেই। আতঙ্ক, দুশ্চিন্তা ডেফিনেটলিতে কিছুটা থাকার কথা, কেননা হচ্ছে এটা কিন্তু এখন পুরো বিশ্বজুড়ে হচ্ছে ছড়ায় পড়ার কথা। সুতরাং আমি নিজেও মাস্ক ইউজ করতেছি এখন, আমার মধ্যে আতঙ্ক কাজ করতেছে করোনা ভাইরাস। আমরা তো রাস্তায় মানুষের সঙ্গে বেশি মিশছি, পরিবহন বা ইয়ার সঙ্গে বেশি মিশার কারণে আমরা এই দিন আসলে সত্যি অর্থে আতঙ্ক। সোমবার রাজধানীর এক হাসপাতালে চীনা নাগরিকের ঠান্ডা জ্বর নিয়ে ভর্তি হওয়ার খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক জ্বর হয়েছে তার, সাবধানতার জন্য রাখা হয়েছে একা। কনফার্ম না, এটার স্যাম্পল গভর্নমেন্ট অথরিটিকে দেওয়া হয়েছে, গভর্নমেন্ট অথরিটি এখন রিপোর্ট রিলিজ করে নাই, গভর্নমেন্ট অথরিটি জানে। কারণ ওনারা আমরা ম্যানেজমেন্ট করছি জ্বর কাশির জন্য, যেরকম ম্যানেজমেন্ট করার দরকার করেছি। চাইনিজ রোগী হাসপাতালে ভর্তি হওয়া তার মানে এই না যে আমাদের হাসপাতালে করোনা ভাইরাসের রোগী আছে। এই নিয়ে খামাকা তিলকে তাল করে আমি অনুরোধ করব যেন এটা নিয়ে আতঙ্ক ছড়ানো না হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চীনা নাগরিকের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সরকারের রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র। সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হয়নি, কিন্তু যে পরীক্ষাগুলো হয়েছে এখন পর্যন্ত তার মধ্যে আমরা করোনা ভাইরাসের কোনো মানে প্রমাণ পাইনি। মেডিকেল কলেজ এবং জেলা সদর হাসপাতাল এবং অন্যান্য বিশেষায়িত হাসপাতাল সব জায়গায় আমরা দিয়েছি যে একটা করে আইসোলেশন ইউনিট করতে, এই মুহূর্তে কমপক্ষে 5টি করে যাতে বেড থাকে সেখানে। করোনা ভাইরাস ঠেকানোর প্রস্তুতি হিসেবে সব জেলায় হচ্ছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ভাইরাসের বিস্তার ঠেকাতে যথেষ্ট প্রস্তুতি আছে বাংলাদেশের। করোনা ভাইরাসের বিষয়ে যা যা কিছু করণীয় আমরা সেই ব্যবস্থা নিয়েছি, প্রচার প্রচারণা এটা আমরা নিয়ে এসেছি, আমাদের হসপিটাল ব্যবস্থা করেছি, কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি, এবং এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদের দেশ
প্রস্তুত আছে, আমাদের হেলথ সিস্টেম প্রস্তুত আছে। সতর্কতা হিসেবে দেশের সব স্থলবন্দরকে রাখা হয়েছে বিশেষ নজরদারিতে। আহমেদ রেজা,